সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা কিভাবে সামারি লিখবা সেই কৌশল নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলে এই মাত্র প্রবেশ করেছো তাদের জন্য বলতেছি, আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ রাইটিং সাইটের উপর সকল ভিডিও আপলোড করা আছে। আর তোমরা সেগুলো কোথায় পাবা? এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকা তোমরা ইংলিশ শর্টকাট নামে একটা প্লে লিস্ট দেখতে পাবা। সেই প্লে লিস্টে তোমাদের ইংলিশ রাইটিং সাইডের সকল ভিডিও তোমরা এক এক করে পেয়ে যাবা। তো যারাই নতুন এসেছো তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যেতে পারো। তো আমরা লেসনে ফিরে যাই, আমরা ছিলাম সামারাইজিংয়ে, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র একটি সামারের ফর্ম্যাট দেব। শুধুমাত্র এই একটি সামারের ফর্ম্যাট দিয়ে তুমি পরীক্ষাতে সকল সামারি করতে পারবা। তো এখন প্রশ্ন হচ্ছে, সকল সামারি করতে পারবা? এই কথাটা কিন্তু 100% রাইট না বন্ধুরা। আমি তোমাদের একটু বলে নেই, তোমরা আজকের ফর্ম্যাট দিয়ে কোন কোন সামারি মানে অ্যান্সার করতে পারবা। ধরো পরীক্ষাতে মূলত সামারি কিন্তু দুই রকমের আসে, হয় দেখবা কোনো ব্যক্তি সম্পর্কিত আসে, না হয়ে হচ্ছে কোনো একটা স্থান এর বর্ণনা দিয়ে আসে। তো যদি কোনো ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ আসে তাহলে আজকের ফর্ম্যাটটা তোমার জন্য 100% উপযুক্ত। আমি আবার বলি, যদি কোনো ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ আসে তাহলে আজকের সামারি রাইটিংয়ের ফর্ম্যাট যদি তুমি ইউজ করো তাহলে তুমি 10 ইনশাল্লাহ 8 থেকে 9 পাবা। তো বন্ধুরা, এবার চলো আমরা দেখে নেই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্ম্যাটটি কী। তোমরা স্ক্রিনে খেয়াল করো, যখন তোমরা সামারি করবা, ধরো 5 নম্বর যদি সামারি আসে তুমি লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার 5। সিম্পলি এটা লেখার পরে নিজেদের লিখবা সামারাইজিং। সামারাইজিং লেখার পরে একটা আন্ডারলাইন লিঙ্ক করবা। আন্ডারলাইন দেওয়ার পরে লিখবা, দি প্যাসেজ ইজ অ্যাবাউট ব্যক্তির নাম, হু ওয়াজ বর্ন ইন জন্মস্থান, ইন জন্মশাল। এই যে তিন জায়গায় দেখো, এখানে ব্যক্তির নাম, তার মানে বুঝতে পারছো যদি প্যাসেজটা ব্যক্তি সম্পর্কিত আসে, যেই ব্যক্তি সম্পর্কে আসবে এখানে শুধুমাত্র সেই ব্যক্তির নামটা বসায় দিবা। আর এই যে জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটা এখানে বসায় দেবা। আর জন্মশালে, কত সালে জন্মগ্রহণ করেছে সেই সালটা বসায় দেবা। ব্যাস, তোমার কিন্তু প্রথম সেন্টেন্স হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা তারপর দ্বিতীয় লাইনে খেয়াল করো, এখানে দ্বিতীয় লাইনে বলা আছে, হিজ বা হার কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম বা হার এ ফেমাস পারসন। এখানে হিজ বা হার আমি কেন ব্যবহার করলাম একটু দেখো। তোমরা যারা প্রোনাউন খুব ভালো করে পারো, তোমরা জানো যে ছেলে নামের ক্ষেত্রে হিজ ব্যবহার করা লাগে আর মেয়ে নামের ক্ষেত্রে সি হার ব্যবহার করা লাগে। এখানে দেখো, যদি ছেলে সম্পর্কিত প্যাসেজটা আসে, ধরো কাজী নজরুল ইসলাম দিয়ে আসলো, তাহলে তোমরা হিজ ব্যবহার করবা। আর ধরো বেগম রোকেয়া সম্পর্কে আসলো, তাহলে কী ব্যবহার করবা? হার। তো আশা করছি তোমাদের হিজ বা হার কী এটা অবশ্যই বুঝতে পারছো। তারপরে দেখো যে মেড হিম বা হার, এটাও কিন্তু সেম কোয়ালিটি, ছেলে সম্পর্কিত আসলে হিম আর মেয়ে সম্পর্কিত আসলে হচ্ছে হার। তারপরে দেখো, ইন শিক্ষা সম্পন্ন করার সাল, একটা কমা আছে এখানে, শিক্ষা সম্পন্ন করার সাল মানে কি, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কী পাশ করেছেন, কত সালে, সেই সালটা এখানে ইউজ করবা। তারপরে হি বা সি কমপ্লিটেড এসএসসি বা এইচএসসি ফ্রম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছে তার নাম। তো বন্ধুরা, এই যে হি বা সি, অবশ্যই বুঝতে পারছো কি, হি হচ্ছে ছেলে নামের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়ে নামের ক্ষেত্রে। তো যদি ছেলে নামের ক্ষেত্রে হয় তাহলে এটা এইভাবে হয়, হি কমপ্লিটেড এসএসসি বা এইচএসসি যেটা আসে সেটা দিবা, অর্থাৎ তিনি যেইটা পাস করে সেটা দিবা, কিন্তু ফ্রম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিম্পলি এখানে ইউজ করবা। তারপর সেন্টেন্স, হি বা সি ওয়ার্কড সাম ফেমাস ইনস্টিটিউশন, এখানে হি বা সি এর জায়গায় কী করবা? আর যদি ছেলে আসে তাহলে হি, মেয়ে আসে তাহলে সে সি। তারপরে নেক্সট, তোমরা স্ক্রিনে খেয়াল করো, হি বা সি নেভার স্টপড ডিসকভারিং হিজ বা হার কোয়ালিটি। তো বন্ধুরা, এখানে দুইটাই আমি কিন্তু বুঝেছি, হি বা সিও বুঝেছি, হার এবং হিজও বুঝেছি। তারপর হচ্ছে, দেয়ার আর মেনি ফেমাস ওয়ার্ক ইন হিজ হার লাইফ, হিজ অবলিগ হার ফেমাস ওয়ার্কস আর ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ। এই যে বন্ধুরা, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ কী, তোমরা দেখবা মূলত প্যাসেজটা বিভিন্ন কবি রাইটার সম্পর্কে আসে, তাহলে অবশ্যই তারা যারা কবি হয় তারা বিভিন্ন বই লেখে। এবার তার যে উল্লেখযোগ্য লেখাগুলো আছে, অর্থাৎ যেমন যে উল্লেখযোগ্য কবিতাগুলো আছে বা উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, এখানে জাস্ট তুমি কমা ইউজ করে কয়েকটা ব্যবহার করে দেবা, তাহলে কিন্তু হয়ে গেছে। তারপরে, দিস ডাইনামিক কোয়ালিটি ইন্সপায়ার্ড আস,
এই সেন্টেন্সে দৈর্ঘ্য ম্যাক্সিমাম থাকবে, তারপরে হি বা শি ওয়াজ অ্যাওয়ার্ডেড পুরস্কার নাম ফ্রম প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে তিনি যেই পুরস্কার পেয়েছে সেই পুরস্কার নাম লিখবে পুরস্কার নামের জায়গায়, তারপর হচ্ছে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপরে সর্বশেষ যে লাইন সেটা হচ্ছে দিস গ্রেট ম্যান অথবা ওম্যান ডাইড ইন মিত্রশাল ইন জায়গার নাম। তো বন্ধুরা এখানে গ্রেট মেন আর ওম্যান কখন ইউজ করবা, ছেলে হলে ম্যান, মেয়ে হলে উইম্যান, ডাইড ইন মিত্রশাল ইউজ করবা আর এখানে জায়গার নাম ইউজ করবা। তো বন্ধুরা আশা করছি অবশ্যই তোমরা খুব সহজেই সামারাইজিং কীভাবে লিখতে হয় সেটা এখন থেকে পারবা, সামারাইজিং নিয়ে আর কোনো তোমরা প্রবলেম পারবে না। এই যে ফর্ম্যাটটা যদি ইউজ করো তাহলে তুমি অবশ্যই 10-এর মধ্যে 9 ইনশাল্লাহ পাবা। এখানে কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে আমি যদি ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ আসে তাহলে কিন্তু সেই ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ থেকে যদি তুমি এই ফর্ম্যাটটা ইউজ করো তাহলে কিন্তু তুমি ভালো একটা ফিগার পাবা। তো বন্ধুরা এ তাও দেখো এই প্যাসেজটা এখন তো এখানে আমি বিভিন্ন গ্যাপ টুপ রেখে দিছি, যে ব্যক্তির নাম, জন্মস্থান, বিভিন্ন এই সেন্টেন্সগুলোতে। এখন ধরো আমি বেগম রোকেয়া সম্পর্কিত তোমাদের একটা প্যাসেজ আসলো, তো বেগম রোকেয়া সম্পর্কিত একটা প্যাসেজ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, দেখো ওইখান থেকে আমি কিভাবে করেছি, একদম জাস্ট এটা যেভাবে আছে সেটা সেইভাবে আমি বসিয়ে দিয়েছি, দেখো তোমরা জাস্ট স্ক্রিনটা পজ করে দেখে নিও। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তাহা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।